বন্ধুরা, আমি পিঙ্কি। আজকে আমি মসুর ডাল দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব। আপনারা দেখুন কিভাবে আমি করছি। বন্ধুরা, আমি পিঙ্কি, পিঙ্কি কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি মসুর ডাল দিয়ে আলু করে দেখাবো খুবই সোজাভাবে। চলুন, কি কি উপকরণ দিয়ে করব সেটা দেখাই। মসুর ডালটাকে ধুয়ে রেখে দিয়েছি। আলু, পেঁয়াজ কেটেছি, কাঁচা লঙ্কা, টমেটো, হলুদ, চিনি, আর কড়াইতে আমি তেল গরম হতে দিয়েছি। তার মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়ন দেব। শুকনো লঙ্কার কড়াই তেলটা আমার গরম হয়ে গেছে, শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি। একটু ভাজা হলেই আমি পেঁয়াজটা দিয়ে দেবো। ফোড়ন গরম হয়ে গেছে, পেঁয়াজটা দেব। পেঁয়াজটা একটু ব্রাউন ভাজবো। একটু নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। এবার আলুটা দিয়ে দেবো। হালকা হয়ে গেছে আমার পেঁয়াজটা, আলু দিয়ে একটু ভাজবো। আলুটা একটু লাল হবে। এবার আলুটা লাল হয়ে গেছে, এবার আমি মসুর ডালটা দিয়ে ভাজবো। কিছু দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দেব, যেটা ফ্লেমটা লো করবে। স্বাদ মতন নুন দেবেন। হলুদ আর চিনিটা দিয়ে দেবো, একবারেই দিয়ে দিলাম, আন্দাজের মতন দিয়ে দেবেন। আমার ভাজাটা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আর একটু জল দেবো যাতে আলুটা সেদ্ধ হবে। আমি ঢেকে দেবো 10 মিনিটের জন্য। একটু দেখে নেব কি আলুটা সেদ্ধ হয়েছে কি না। আর একটুখানি হবে, দেখুন কি সুন্দর ডালটা দেখতে হয়েছে। এবার আমি ঢেকে দেব, আর একটুখানি হবে। ঢাকনাটা সরিয়ে দেখব ডালটা কত দূর হয়েছে। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো আমি। ডালটা আমার মসুর ডাল হয়ে গেছে। আপনারা এইভাবেই বাড়িতে করবেন, খুব সিম্পলভাবে রাত্রিরে রুটির সাথে খাবেন, খুব ভালো লাগবে। আমার ডালটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। আমার এই ডালের যদি রেসিপি ভালো যদি লাগে তা আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। মসুর ডাল দিয়ে আলু খুবই খেতে ভালো লাগে, আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমার এই যদি ভিডিওটা ভালো লাগে তা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, টাটা।